জয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে যিনি অতিথি তিনি একজন ক্যাপ্টেন, ক্যাপ্টেন কামরুল ইসলাম নব ইয়ারে আছেন। এর আগে আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে ছিলেন স্কোয়াড্রন লিডার হিসেবে, সেখান থেকে রিটায়ার করে আপনি নব ইয়ারের ক্যাপ্টেন হয়েছেন। জি, এই যে করোনাকালীন সময়ে অ্যাভিয়েশন থমকে গিয়েছিল, সব ফ্লাইট বন্ধ ছিল, নতুন নিয়মে আবার শুরু হয়েছে, ঠিক এই সময়ে কি পরিবর্তন ফিল করছেন আগের থেকে ফ্লাই করতে গিয়ে? এয়ারলাইন্সের ফ্লাইংয়ের ককপিটে বসে আমাদের ওইটা ফিল করার মতো তো মানে স্কোপটা আমাদের নাই, বাট আমরা প্যাসেঞ্জারের সংখ্যা দিয়ে জাস্টিফাই করি যে আসলে কি পরিমাণ ট্রাভেল আগে করতো, এখন কি পরিমাণ ট্রাভেল করতেছে। তবে ইনিশিয়ালি যখন করোনার মাঝে শুরু হলো ট্রাভেলটা, বিশেষ করে এয়ারে প্যাসেঞ্জারের সংখ্যা অনেক কম ছিল, বিশেষ করে প্রথম মাসটা। দ্বিতীয় মাস থেকে প্যাসেঞ্জারের সংখ্যা বাড়তে থাকে এবং এখন অলমোস্ট গেটিং নর্মাল। আমরা এও শুনেছি যে ফ্লাইং আওয়ার কিংবা আপনি কোথা থেকে কোথাও যাবেন, বিমানের জ্বালানি খরচ কমানোর জন্য ধরেন আপনাদের কি চাপ থাকে যে দ্রুত চলে যেতে হবে এক জায়গা থেকে এক জায়গা, যাতে ফুয়েল কম লাগে, এই চাপের কারণে কি বিমান অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা থাকে? না, এটা আসলে চাপ বলবো না, পাইলটের কাছে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে তার সেফটি অফ হিজ এয়ারক্রাফট অ্যাজ ওয়েল অ্যাজ হিজ অল দ্য পার্সোনালস অন বোর্ড। তো এখানে পাইলট কখনোই ওই দ্রুত যেতে হবে বা টাইম কমাতে হবে, ফুয়েল কমাতে হবে এইগুলো মাথায় রাখে না। আমাদের কিছু প্ল্যানিং আছে, যেমন আপনি যদি হায়ার অল্টিটিউডে যান, বাতাসের গতি যদি আপনারকে উপকার করে, এইগুলাকে ক্যালকুলেট করে পাইলট চেষ্টা করে যে কত দ্রুত সেখানে পৌঁছানো যায়, নট কম্প্রোমাইজিং দ্য সেফটি। পৃথিবীব্যাপী যত এয়ারলাইন্স আছে আমরা দেখি যে তাদের সেফটি মেজারমেন্টগুলো এখন অনেক ক্লাসিক এবং অনেক আধুনিক। এই বিবেচনায় আমাদের বাংলাদেশের যেই সরকারি এবং বেসরকারি বিমানগুলো আছে, এই প্লেনগুলোর আসলে অবস্থা কী এবং নব এয়ারের অবস্থা কী? হ্যাঁ, এ ব্যাপারে আমি খুব ক্লিয়ারলি বলতে পারি যে কোনো এয়ারলাইন্সের যে কোনো প্লেন আকাশে ওঠার আগে তার যে প্রক্রিয়াগুলো আছে, চেকলিস্ট বলি আমরা, পুরাটা কমপ্লিট করেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাইলটের কাছে হস্তান্তর করা হয় এবং পাইলট টেক অফের আগ পর্যন্ত তার যতগুলো অ্যাকশন আছে সে কমপ্লিট করেই ওই প্লেনটা নিয়ে আকাশে ওঠে। যদি কোনো কারণে টেক অফের আগ মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের সিগনাল সে অনুভব করে, সে কিন্তু অ্যাবর্ট করে ওই ফ্লাইট ক্যান্সেল করে, ডিলে করে রেক্টিফিকেশনের পরে আবার ফ্লাইটে যায়। সুতরাং এখানে কোনোভাবেই এটা বলা যাবে না, কিন্তু মেশিন যে কোনো সময় গিভ আপ করতে পারে, সেটা অন গ্রাউন্ডে হোক ইন ফ্লাইটে হোক। একটা এয়ারলাইন্স আপনি চালাচ্ছেন নব এয়ার, সেখানে অন্যান্য এয়ারলাইন্সের সাথে কম্পিটিশান আছে, বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্স আছে, সেই কম্পিটিশনের কোনো প্রভাব মালিকপক্ষের কোনো চাপ আপনারা কি ফিল করেন? না, ডেফিনেটলি অ্যাটলিস্ট নব এয়ারে থেকে আমরা এটা ফিল করি না কোনোভাবেই। আমরা অন টাইম পারফরমেন্সের জন্যই অলওয়েজ চেষ্টা করে যাই, যেটা আমাদের স্কেজিউল দেওয়া আছে উই গো উইথ দ্যাট ওয়ান, ফলোয়িং অল দ্য প্রসিজার্স। আপনি জেনে খুশি হবেন 2019 সালে আমাদের দ্য মনিটর বাংলাদেশ, তারা একটা ট্রাভেলিং এজেন্ট বাংলাদেশের, ওরা একটা অ্যাওয়ার্ড দেয় যেখানে বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স অ্যাজ ওয়েল অ্যাজ কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন্স হিসেবে অ্যাওয়ার্ড পায় নব এয়ারলাইন্স এবং আরও দুই তিনটা অ্যাওয়ার্ড যেখানে নব এয়ারলাইন্স পেয়েছিল। একটা প্লেন ক্র্যাশ করতে পারে কি কি কারণে, তিনটি কারণ আপনার কাছে যদি জানতে চাই, কখন কখন ঝুঁকিগুলি বেশি? এতগুলো চেক সেফটি মেনটেন করে যে বাহনটা আপনাকে আকাশে নিয়ে যাচ্ছে প্যাসেঞ্জারদেরকে, ডেফিনেটলি সেফার দ্যান এনি আদার অপশনস বাই রোড, যেটা আমরা বলতে পারি, অর বাই সি। এখন মেকানিক্যাল ফেলিওর অফ এনি ট্রান্সপোর্ট বলি অন গ্রাউন্ড আর ইন এয়ার, এটা হতেই পারে, এখন সেটা আকাশে হোক আর মাটিতে হোক। আকাশে হইলেও পাইলট ইজ হাইলি ট্রেন্ড, ইচ আফটার সিক্স মান্থ দে আর গিভেন ট্রেনিং অন দিস, হাউ টু ট্যাকল দ্যাট ইমার্জেন্সি অ্যান্ড মেক সেফ ল্যান্ডিং। যদি প্লেনের মেশিন বন্ধ হয়ে যায় আকাশে, তখন পাইলটের কী করো? এই জন্যই একটা ইঞ্জিন চালিত প্লেনে প্যাসেঞ্জার পরিবহনের ক্যাপাবিলিটি অনেক কম, দেখা যায় প্রত্যেকটা প্যাসেঞ্জারবাহী প্লেনে একটার অধিক ইঞ্জিন আছে, সেখানে আপনার একটা না থাকলেও আপনি আরেকটা ইঞ্জিন দিয়ে নিরাপদেই অবতরণ করতে পারবেন এবং এরকম ঘটনা অনেক আছে। একজন পাইলটের আসলে ব্যক্তি জীবনটা কেমন হওয়া উচিত, কারণ ফ্লাইং আওয়ার এবং আকাশে যাত্রীদের নিরাপদে নেওয়ার জন্য তাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত সুস্থ পরিচ্ছন্ন মানসিকতার হতে হয়, সেক্ষেত্রে তার ব্যক্তি জীবনটা কেমন হওয়া উচিত? ডিসিপ্লিন, ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিন অ্যান্ড ইন অল টাইপস। বাট এটা কি আসলে পাইলটরা মানে?
আমার জানা মতে যদি তাকে প্রফেশনালি সাউন্ড পাইলট হতে হয় তাকে মানতে হবে।